হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রেশমা রতয়েদি থেকে দেখেন ছোট্ট একটা ভিডিও দেখাবো। এত সুন্দর একটা শাড়ি দেখেন, মেরুন কালারের একটা সফরা মসলিনের ভিতরে শাড়িটা, যেটা রিবন দিয়ে কাজ করা। হ্যাঁ, রিবন দিয়ে এমব্রয়ডারি করা। এটা কিন্তু আঁচলের অংশটা, যেটা টার্সেল আছে সাথে, এবং এই হচ্ছে এটা কিন্তু সামনে যে অংশটা কাজ কাজ করা দেখেন, এমব্রয়ডারি করা। হ্যাঁ, রিবন দিয়ে পুরো শাড়িটা এমব্রয়ডারি করা, যেটা আপনারা এই স্টাইলে পাবেন। শাড়িটা পাবেন হচ্ছে এই স্টাইলে, শাড়িটা পাবেন, ঠিক আছে? তো এইরকম ভাবে শাড়িটা পাবেন, যেটা এরকম আসবে। এবং এটার আঁচলের মানে অংশটা তো দেখালাম, এবার দেখাবো ব্লাউজ পিসটা। ব্লাউজ পিসটাও কিন্তু খুব সুন্দর রানিং এ ব্লাউজ পিস থাকবে প্রতিটা শাড়ির সাথেই, এবং ব্লাউজে কিন্তু হাতাই এই কাজটা পড়বে, ঠিক আছে? এটা হচ্ছে এই রিবনের এই কাজটা পড়বে হচ্ছে ব্লাউজের হচ্ছে হাতাই, এবং প্রতিটা শাড়ি কিন্তু এরকম করে ফিনিশিং করা থাকবে, কট পাইপিং দিয়ে ফিনিশিং করা থাকবে পুরো শাড়িটার মধ্যে, এরকম করে হচ্ছে ওয়ার্ক করা থাকবে, ঠিক আছে? এই হচ্ছে ওয়ার্ক করা থাকবে শাড়িটা, এবং শাড়িটা কিন্তু এই ওয়ার্কের থাকবে। এটা কিন্তু শাড়ি ওয়ার্ক রিবনের মধ্যে দেখেন, একদম ক্লোজ করে দেখাচ্ছে, রিবন দিয়ে ওয়ার্ক করা শাড়িটা, রিবন দিয়ে ওয়ার্ক করা। হ্যাঁ, তো শাড়িটা এই আসবে, আর শাড়িটা কিন্তু আসল লোকটা আসবে হচ্ছে এরকম। তো এই হচ্ছে দেখেন কতটা অংশ জুড়ে কাজ করা। তো আপনারা যখন সেম কালার ব্লাউজ পরবেন, তখন কিন্তু কাজ আর ব্লাউজের ইয়েতে কিন্তু আপনাদের এটা মোটেও হচ্ছে পাতলা লাগবে না। হ্যাঁ, তো এই শাড়িটা কিন্তু অর্ডার করতে পারেন, খুবই সুন্দর একটা শাড়ি, যেটা মেরুনের মধ্যে খুবই অদ্ভুত, একদম ডিপ একটা মেরুনের মধ্যে শাড়িটা করা, যেগুলো আমরা হচ্ছে প্রি অর্ডার বেসেও নিচ্ছি। হ্যাঁ, প্রি অর্ডারও নিচ্ছি এই শাড়িগুলো, রেডি স্টকে আছে, যারা রেডি থেকে অর্ডার করতে চান তারা অর্ডার করে দিয়েন। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি শাড়িটা। তো ধন্যবাদ সবাইকে।